আসসালামু আলাইকুম, বিজনেস বাংলায় আপনাকে স্বাগতম। সাথে আছি আমি গালিব। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দেবো যে মেশিনটি আপনারা যে কোনো জায়গায় বসিয়ে কম টাকা ইনভেস্ট করে একটি ছোট আকারের ব্যবসা শুরু করতে পারবেন। এবং এই ব্যবসাটিতে যে প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন, অর্থাৎ এই মেশিনটিতে যে প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন, এই প্রোডাক্টটি যদি সম্পূর্ণভাবে আপনারা প্রত্যেক দিন সেল করতে পারেন, তাহলে প্রত্যেক দিন 1000 থেকে 1500 টাকা পর্যন্ত খুব সহজেই আপনারা ইনকাম করতে পারবেন। এবং আজকে যে মেশিনটি আপনাদেরকে দেখাবো, এই মেশিনটি চালানোর জন্য আপনার কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হবে না। এবং এই মেশিনটিতে শুধুমাত্র কয়েকটি কাঁচামাল ব্যবহার করে আপনারা এই প্রোডাক্টটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো আপনারা আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি দিয়ে যে প্রোডাক্ট তৈরি হয়, এই প্রোডাক্টটি কিন্তু আমাদের সকলের কাছেই খুবই সুপরিচিত। আর এই মেশিনটি দিয়ে তৈরি হয় পপকর্ন। এই পপকর্ন কিন্তু আমরা সচরাচর চলাফেরার পথে বিভিন্ন জায়গায় দেখে থাকি। আর আজকের এই মেশিনটি কিন্তু সেই পপকর্ন মেশিন। কিন্তু এই মেশিনটির ভিতরে একটু পার্থক্য হচ্ছে, এই মেশিনটি আপনারা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে চালাতে পারবেন এবং শুধুমাত্র প্রয়োজন হবে 12 ভোল্টের একটি ব্যাটারি। যে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এটার মেশিনটির যে রোটেটর রয়েছে, যেটি দিয়ে আসলে ভুট্টা থেকে যে পপকর্ন তৈরি হয়, এই ভুট্টাটি ঘুরিয়ে ঘুরিয়ে এই পপকর্নটা ভেজে দিবে। তো বন্ধুরা, চলুন এই মেশিনটির বিস্তারিত দেখে নেওয়া যাক এবং মেশিনটির সাথে আপনারা কী কী পাবেন সেগুলো একটু দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্যাস পপকর্ন মেশিনটি, আর এখানে রয়েছে মেশিনটির হোপার। এই হোপারটিতে চৌম্বকীয় সিস্টেম দেওয়া রয়েছে, যার কারণে এখানে আপনারা যখন লাগিয়ে দেবেন এটি আর এভাবে নিচে পড়বে না। তো মেশিনটির সাথে দেখা থাকে কী কী পাবেন। এই ধরনের একটি চামচ পাবেন, যেটির সাহায্যে আপনারা যে ভুট্টা রয়েছে এই ভুট্টাগুলো নিয়ে হোপারে দিতে পারবেন। এবং মেশিনটির সাথে পাবেন একটি গ্যাস সিলিন্ডারের পাইপ, এবং গ্যাস সিলিন্ডারের মাথায় যে যন্ত্রটি লাগানো থাকে এটি মেশিনটির সাথে পাবেন, এবং কিছু পরিমাণ ভুট্টা আর কিছু তেল এবং চিনি মেশিনটির সাথে দেওয়া রয়েছে। আর এখানে একটি ব্রাশ দেওয়া রয়েছে, যেটির সাহায্যে মেশিনটি পরিষ্কার করতে পারবেন। এখানে আরও 2টি কাপ দেওয়া রয়েছে, যে কাপের সাহায্যে আপনারা পরিমাপ করে নিতে পারবেন যে কতটুকু পরিমাণ এটাতে ঢালতে হবে। এবং যদি চিনি ব্যবহার করেন বা লবণ ব্যবহার করেন বা তেল ব্যবহার করেন, তাহলে কিন্তু এই কাপ দুটির সাহায্যে আপনারা এগুলো পরিমাপ করে নিতে পারবেন। এবং মেশিনটির সাথে আরও কয়েকটি স্পেয়ার পার্টস দেওয়া রয়েছে, যেগুলো যখন আপনাদের যেটা প্রয়োজন হয় তখন এগুলো থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে যে নজল দেখতে পাচ্ছেন, এটির সাহায্যে আপনারা যে 12 ভোল্টের ব্যাটারিটা এটা মেশিনটির সাথে সংযোগ করবেন, সেটি এখান থেকে কানেক্ট করতে হবে। আর এই 12 ভোল্টের ব্যাটারিটা মূলত প্রয়োজন হবে, এখানে ছোট্ট একটি যে মোটর দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি মোটর দেওয়া রয়েছে, এটার উপরে যে বক্স দেওয়া রয়েছে, এই মোটরটার কাজ হচ্ছে যে ভিতরে রোটেটর রয়েছে, এই রোটেটরটি ঘোরানো। তো আপনাদের 12 ভোল্টের লাইন দেওয়া হয়ে গেলে এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন, এই সুইচটির সাহায্যে মেশিনটির যে রোটেটর, ওটিতে আপনার বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য এটিতে অন অফ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইট ইন্ডিকেটর, যে মেশিনটিতে সংযোগ পেয়েছে বিদ্যুতের। এবং এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটিতে আপনাদের গ্যাসের যে সংযোগটি রয়েছে, গ্যাসের লাইনের সংযোগটি এই মেশিনের এই পাইপের সাহায্যে এভাবে করে এখানে লাগিয়ে দিতে হবে। তো এরপরে এখানে যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলটি আপনাদের যখন পপকর্ন ভাজা হয়ে যাবে, পপকর্নগুলো কিন্তু আপনাদেরকে ঢালতে হবে একটি পাত্রে। তো ঢালার জন্য এখানে খুব সুন্দর একটি সিস্টেম দেওয়া রয়েছে, এভাবে করে ঢেলে এভাবে করে আপনারা এখান থেকে একটি পাত্র নিয়ে আপনারা যে পপকর্নটি রয়েছে এভাবে ঢেলে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে বললাম মেশিনটি গ্যাস পপকর্ন মেশিন, এখানে দেখতে পাচ্ছেন গ্যাস সিলিন্ডারের যে বার্নটি রয়েছে, যেখানে আগুন জ্বলে, সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন এখন এই মেশিনটির সাহায্যে পপকর্ন ভেজে দেখাই। তো পপকর্ন ভাজার জন্য মেশিনটিতে বিদ্যুৎ যে 12 ভোল্টের লাইনটি রয়েছে, 12 ভোল্টের লাইনটি দেওয়া হয়ে গেলে এবং মেশিনটিতে গ্যাসের লাইন, গ্যাসের সিলিন্ডার সংযোগ দেওয়া হলে, এরপরে মেশিনটির ভিতরে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, এরপরে যে ভুট্টা রয়েছে আমাদের, ভুট্টার সাথে চিনি বা যে কোনো কিছু, আপনারা যে কোনো মশলা বা স্পেশাল কোনো সিক্রেট মশলা যদি আপনাদের থেকে থাকে, তাহলে সেগুলো কিন্তু এই ভুট্টার সাথে মিক্স করে ইউজ করতে পারেন, অথবা ভুট্টা ভাজার পরেও, অর্থাৎ পপকর্ন তৈরি করার পরেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। তো এরপরে মেশিনটির যে হোপার রয়েছে, এই হোপারে এভাবে করে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে দেখতে পাবেন এভাবে করে আপনাদের পপকর্ন তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যাবৎ মেশিনটির বিস্তারিত দেখলেন এবং এই মেশিনটি দিয়ে কীভাবে পপকর্ন তৈরি করতে হয় সেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি দেখলেন একটি ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি এই মেশিনটি দিয়ে এই ধরনের পপকর্ন তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনাদের শুধুমাত্র কয়েকটি কাঁচামাল প্রয়োজন হবে। তেল, লবণ
এবং পপকর্ন, এই কয়েকটি যদি কাঁচামাল আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি শুরু করতে পারবেন আপনার পপকর্ন তৈরির ব্যবসা। তো বন্ধুরা, আপনারা যদি এই পপকর্ন তৈরির ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু আপনাদের খুব বেশি ইনভেস্ট করার প্রয়োজন হবে না। খুব কম টাকা ইনভেস্ট করে আপনারা যে কোনো জায়গায় ভ্রাম্যমানভাবে এই মেশিনটি নিয়ে আপনারা ব্যবসা কিন্তু করতে পারবেন, যে কোনো বাজারে যেখানে বেশি পরিমাণ লোকালয়ে বেশি মানুষজন চলাফেরা করে। তো আপনার যদি এই মেশিনটি ভালো লেগে থাকে বা এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে এই মেশিনটি অর্ডার করতে পারেন কিংবা চলে আসতে পারেন আমাদের অফিসে স্ক্রিনে দেওয়া ঠিকানা দেখে। তো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।